অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগে বাংলাদেশের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে সহজ বাংলায় বলেছেন বাংলায় তো তিনি বলেননি ইংরেজিতেই বলেছেন যে অস্ট্রেলিয়াকে হারাতে হলে ভিন্ন কিছু করা দরকার অস্ট্রেলিয়াকে হারাতে হলে বাংলাদেশ যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলে সেখান থেকে বেরিয়ে এসে মাইটি অজিদের চমকে দেয়া দরকার সেই কাজটা কতটুকু পারবে টিম বাংলাদেশ সেটা একটা বড় প্রশ্ন নিশ্চিতভাবে তবে হাতুরুসিংহের ওই কথাতে পরিষ্কার অজিদেরকে চমকে দেওয়ার জন্য হয়তো ভিন্ন কোনো প্ল্যানিং ভিন্ন কোনো স্ট্র্যাটেজি তিনি সাজাতে যাচ্ছেন হয়তো ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসতে পারে টপ অর্ডার একেবারেই ফেল করছে হয়তো ওই জায়গায় নতুন কাউকে তিনি বাজিয়ে দেখতে পারেন বা স্পিন পেস ডিপার্টমেন্ট তো আসলে আউটস্ট্যান্ডিং ফর্মে আছে ওই জায়গা নিয়ে খুব বেশি আসলে নাড়াচাড়া করার কিন্তু প্রয়োজন নাই হাতর সিংকে জিজ্ঞেস করা হয়েছিল যে ক্যাপ্টেন শান্ত তিনি ফর্মে নাই তাকে নিয়ে আসলে কি ধরনের কথাবার্তা হচ্ছে হাতুর সিং এর মতে শান্তকে খুব বেশি দোষ দেওয়ার কিছু নয় ক্যাপ্টেন্সিটা তিনি দারুণভাবেই করছেন সেই জায়গাটাতেই তাকে মনোযোগ দিতে বলা হয়েছে এবং ব্যাটিংয়ের কথা যদি বলা হয় নাজমুল হোসেন শান্তনা হাতর সিং এ বলছেন প্রতিটা দলের টপ অর্ডার ফেল করছে এর কারণ হচ্ছে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে কোনো দলে কিন্তু ওই উইকেটে খুব বেশি ম্যাচ খেলেনি বা উইকেট নিয়ে পর্যবেক্ষণ করার সুযোগ পায়নি বাংলাদেশও যেরকম অ্যান্ডিগার স্যার বিভিন্ন রিচার্ড স্টেডিয়ামে খেলতে নামার আগে এখন পর্যন্ত উইকেট দেখেনি কারণ সেই সুযোগটা হয়নি ওই সময় ম্যাচ হচ্ছে বাংলাদেশ যখন অনুশীলন করছে অন্য একটা মাঠে অনুশীলন করছে এর আগের দিন যখন অ্যান্টিগার ওই মাঠে বাংলাদেশের অনুশীলনের সুযোগ ছিল তখন বৃষ্টি কারণে অনুশীলন ক্যান্সেল করা হয়েছে এবং সন্ধ্যা যখন বাংলাদেশ ট্রেনিং করতে গেছে ফিল্ডিং ট্রেনিংটাই করা গেছে এবং পিচ কাবারে ঢাকা থাকে বাংলাদেশ দলও কিন্তু পিচ সম্পর্কে জানে না তো সে কারণেই ম্যাচ খেলতে নামার পরে টপ অর্ডার ব্যাটসম্যানদের উপরে আসলে দায়িত্ব থাকছে যে জাজমেন্ট করার যে এই পিচে কত রান করা আসলে জরুরি ওই জাজমেন্টটা করতে গিয়েই হয়তো টপ অর্ডার ব্যাটসম্যানরা কলাপস করছেন ফেল করছেন এটা প্রতিটা দলের ক্ষেত্রেই কিন্তু আসলে সত্য সেই কথাটাই মনে করে দিয়েছেন চান্ডিকা হাতুরে সিং এবং বলছেন যে অস্ট্রেলিয়ার সাথে ডিফারেন্ট কিছু তিনি করে দেখবেন অস্ট্রেলিয়াকে চমকে দেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন মিচেল মাস এসেছেন এবং মিচেল মাসের বাংলাদেশের সাথে রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো তাকে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ প্রিয় প্রতিপক্ষ কিনা তিনি হেসেছেন জবাব দিয়েছেন এবং বলেছেন বাংলাদেশকে তারা ছোট করে দেখছে না আমরা যদি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের কম্পিটিশন করি শেষ দশটা ম্যাচের কথা যদি বলি বাংলাদেশ কিন্তু চারটা ম্যাচ জিতেছে হ্যাঁ সবগুলো ম্যাচই বাংলাদেশ মিরপুরে জিতেছে তবে আপনি হেড টু বিবেচনা করলে কিন্তু অস্ট্রেলিয়া ছটা জিতেছে বাংলাদেশ চারটা জিতেছে তো খুব বেশি পিছিয়ে রাখার কিছু নেই সেটাই মনে করে দিয়েছেন মিচেল মাস এবং বলেছেন যে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো ফর্মে আছে তারা টপ অর্ডারকে আসলে চ্যালেঞ্জ জানাতে পারেন পাওয়ার প্লেটা কুশাল মিচেল মাসের মতে তারা তৈরি তারা বাংলাদেশকে মোটেও ছোটো করে দেখছেন না এবং সুপার খেলা যে কোনো দলই যেহেতু ম্যাচ জিতে এই জায়গায় এসেছে এবং যেই কন্ডিশনে বাংলাদেশের সাথে তারা খেলবে সেই কন্ডিশনটা বাংলাদেশকে স্যুট করবে সে কারণেই মিচেল মাস কিন্তু বাংলাদেশকে সমীহ করছেন এবং একটা গুড ফাইটের অপেক্ষা করছেন নাবিল কাসার টি স্পোর্টস অ্যান্টিগা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit teesports.com